কেন মন মারো না কেন ভাই কাস্টমার নাই কাস্টমার নাই আজকে ভাই রোজার জন্য গরম বেশি আরো 100 হয়েছে ভাই আরো 100 হয়ে গেছে মাথা খারাপ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলা 14গ্রাম উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী মিশননি গরু বাজারে আজ 3 এপ্রিল রোজ বুধবার 2024 বিশাল বড় বড় বলদ গরু দেখা যাচ্ছে জসিম ভাই দাফারে আপনাদের সকলের পরিচিত মুখ কুমিল্লা চান্দিনার ব্যবসায়ী আমরা দেখব আজকের বাজারে বলদ গরুর দাম জানাবো জসিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ ভাই আপনার গরুগুলো তো মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলো আজকে সকালে নামছে এগুলা এটা দাঁত কয়টা দাঁত 10 দাঁত সমান দাঁত সমান এটার ওজন আছে কেমন ওজন কত অসাধারণ গরু ভাই আপনার চয়েস গুলো অনেক সুন্দর এটা চাওয়া দাম কত কেউ যদি নিতে চায় কত টাকা রাখা যাবে ভাই যোগাযোগ করে কেউ যদি আসে 220 বলতে বাজারে বলে আসলে আসলে একটা দাম হবে একটা দাম হবে মানে বেশির উপরে নাকি উপরে না নিচে নিচে তো নাই যেহেতু বেশ কাস্টমার বলে পেলছে জসিম ভাই এদিকে কিন্তু আমরা মূল আকর্ষণ দুটো রেখে দিছি ভাই এগুলো কি এগুলো বেচা বিক্রিটা কেমন শুনি একটু আমরা কারণ অনেকে পুরাতন ভিডিও দেখে ফোন দেয় তখন গরু থাকে না জি জি আমাকে তো অনেকে ফোন দেয় ভাই জসিম ভাই ফোন দেয় রাত্রে বেলা ফোন ধরে না রাত্রে রোজার দিন না জি সেটা তো যারা ওই বিদেশ থাকে প্রবাসে থাকে ডিউটি থেকে এসে মোবাইলটা খুলে দেখে ভিডিও কিন্তু এটা কবের ভিডিও এটা খেয়াল করে না কেউ বিশাল বড় বড় বলদ গরু দেখা যাচ্ছে আকাশ ভাই বলদ গরু গুলো নিয়ে আসলেন আমরা কথা বলবো দাম তো জানাবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম সুদীপ ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা গলা সমস্যা ভাই এক হলো রোজা দুই হলো অতিরিক্ত রোদ প্রচুর গরম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাই যাক সব মিলে আলহামদুলিল্লাহ গরু কটা নিয়ে আসছেন আটটা নিয়ে আসছি ভাই কটা কটা বিক্রি হয়েছে ওই সাদারা বিক্রি হয়েছে আচ্ছা এখন তাহলে এগুলো আছে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর হাইডের গরু ভাই প্রথম গরুটা চাচ্ছিলেন কত টাকা ভাই চাওয়া দাম তো বলে লাভ নাই বাজার খারাপ দেখ এটা 230 টাকা ছিল 220 চাওয়া জি 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 220 চাওয়া দাচ্ছ কটা ভাই এটা আট দাঁত আট দাঁত ওজনে কেমন হবে এখন এটা ওজনে আপনার ধরেন 6.5 6.5 মন জি ভাই হয়ে যাবে 6.5 মন কত বেচা বিক্রি কেমন টার্গেট বেচা বিক্রি বলতে ভাই কাস্টমার উপর নির্ভর করে হয়তো অল্প কিছু পার্থক্য রাখছে 2000-5000 কম বেশ আচ্ছা হয়ে যাবে ইনশাআল্লাহ কেউ যদি আমার এই ভিডিও দেখে নিতে চায় দেওয়া যাবে ইনশাআল্লাহ ওইখানে আরো আপনার 1000-2000 টাকা কম হবে ভিডিও দেখে কেউ যোগাযোগ করলে হ্যাঁ আপনার এখান থেকে 1000-2000 টাকা কম হবে আচ্ছা আপনার যোগাযোগের নাম্বারটা বলেন 01568474803 03 এই জোড়া কত সাচ্ছিলেন ভাই এই দুই জোড়া এই যে দুইটা আলোচনা সাপেক্ষে হবে পরের গুলো তো মনে হচ্ছে সব পালা উপযোগী হ্যাঁ সব পালা উপযোগী এর চেয়ে কি এটা হাইট ভালো নাকি হ্যাঁ অবশ্যই এটা হাইটও ভালো ফ্রেমও ভালো এটা ফ্রেমও ভালো এটা চাওয়া কত ভাই এটা 260 260 চাওয়া দাম 260 ভাই কেউ যদি নিতে চায় কাছাকাছি একটা দাম বলেন তো কত রাখা যাবে এই 2-4-5-10 হাজার এদিক সেদিক 5-10 হাজার এদিক সেদিক রাখা যাবে আচ্ছা আচ্ছা ভাই কোনটা কোন গরুটা চাচ্ছেন আপনি দেখি আমরা আরো কিছু গরুর দাম জানার চেষ্টা করবো আজকের হাট থেকে
আমরা দেখব আর কিছু বলদ গরুর দাম জানাবো আজকে হাট থেকে ভাই এই গরুটা চাচ্ছেন কত একদম 320 3 লাখ 20 এটা ওজনে কেমন হবে ওজনে 7.5 মন আছে 7.5 মন ওজনে আছে ভাই কত বলছে আজকে বাজারে 10 200 2 লাখ 10 2 লাখ বলে ব্যবসা বিক্রিটা কেমন টার্গেট ভাই টার্গেট তো অন্যরকম না আমরা তো এত কিছু বলা না কাস্টমার আছে না যেহেতু বাজার এখানে দাম ভাঙা সম্ভব হয় না দাম ভাঙলে বিক্রি করতে সমস্যা সমস্যা হয় জি জি কারণ আমি দাম ভেঙে দিলে আমার ভিউয়ার্সের জন্য ভালো হয় আর কি আর আপনি ভাঙলে আপনার বাজারের জন্য সমস্যা এটা তো অনেক সুন্দর ভাই এই সাদাটা কত চাচ্ছিলেন 2 লাখ 80 চাওয়া দাম এটা মাশাআল্লাহ ভাই এটা চুইটা তো খুব ভালো চুইটা ভালো দেখা যাচ্ছে ভাই এটার খুরাগুলো কেমন আছে সব খুরা কোনো খারাপ গুরু আমার কাছে নাই ভাই কোন খারাপ গরু আমি বিক্রি করি না খারাপ গরু বিক্রি করেন না ভাই এটা টাকা বেশি দিবেন এটা চাওয়া কত চাইছিলেন চাওয়া দাম তো 320 করে দিলাম 3 লাখ 20 কত পর্যন্ত বলছে বাজার আজকে বাজার 15 20 200 2 লাখ 15 20 বলছে ব্যবসা বিক্রি কেমন হচ্ছে আজকে ভাই হইছে 800 হচ্ছে সাদাটা বিক্রি হইছে কাস্টমার তুলনামূলক কম যেহেতু রমজান গরম জি বড় গরুগুলো দেখাইছিলাম আস্তানা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে ওই বাজারে বিক্রি করে ফেলছেন ওই দিনে বিক্রি করে ফেলছেন আচ্ছা যারা ভিডিও দেখে আসবে 30 বলছেন 30 দিচ্ছেন আচ্ছা কোন গরুটা ওই যে ভাই 180 পর্যন্ত যেটা 180 চাইছেন এটা নামায় দেখার জন্য দেখি আমরা গরুটা একটু বের করে কোথা থেকে আসছেন ভাই চট্টগ্রাম থেকে মাংসের জন্য ওই কবিল ভাই ওই গরুটা দেখানোর জন্য বলতেছে জি জি এটা এটা বের করে দেখান দেখবো আমরা না না ওইটা ওইটা এই গরুটা 1 লাখ 1 লাখ 80 চাইছিলেন জসিম ভাই সিঙ্গেলে গোস্ত কেমন আছে ভাই গোস্ত আমার তো আইডিয়া এখন তারা আইডিয়া করে কত না তারা যখন নামাজে দেখো দাম যাই চাইছে আচ্ছা ভাই ভিডিওতে যা বলছে তাই নাকি ফোনে কি বাসা কিনা হয় তো ভাই জি জি তাহলে এবারে সাইটে গেলে এগুলো নিতে পারবে নাকি ভাই এবারে আচ্ছা কেউ যদি চায় অবশ্যই দেওয়ার চেষ্টা করুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মা ভাইকে দেখা যাচ্ছে গরুর দাম দর করতেছে দেখবো বলদ গরুর দাম গুলো কেমন চাচ্ছে বাজারের শেষ পর্যায়ে গরু নামে দেখার জন্য চেষ্টা চলছে বাজারে আজকে প্রচুর আমদানি গরু দেওয়ার জন্য বলতেছে বিশাল বড় একটি গরু বের করছে দাফার থেকে আপনার দেখবো বাপ ভাই কয়টা গেছে পর্যন্ত
বাজার খারাপ দেখে সব দিক থেকে কম বলতেছে আমরা দেখি